অরেঞ্জ খেয়ে কখনোই অরেঞ্জের খোসা ফেলে দেবেন না। অরেঞ্জের খোসা দিয়ে কিন্তু দারুণ একটি জিনিস বানিয়ে দেখাবো আপনাদের। সেজন্য আমি এখানে দুটো অরেঞ্জ নিয়ে নিয়েছি আর অরেঞ্জগুলো এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে ছুরির সাহায্যে অরেঞ্জগুলো কেটে নিলে কিন্তু খোসাগুলো ফেটে যাবে না, তো সাবধানে একটু কেটে নিতে হবে। আর বাকি লেবুগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আমাদের আজকে এই খোসা দিয়ে একটি রেসিপি হবে, তো সেই জন্য দেখুন আমি এখানে ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। এভাবে একটু সরু সরু করে লম্বা করে কেটে নিতে হবে আজকে রেসিপির জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এভাবে আমি দুটো লেবু কেটে নিয়ে নিয়েছি, তো দেখুন। এবার একটা প্রসেস করে নিতে হবে খোসার জন্য, সেই জন্য আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলে এবার খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর এই খোসাগুলো দু তিনবার একই প্রসেসে করে ফুটিয়ে নিতে হবে, 5 থেকে 7 মিনিট এভাবে একটু খোসাগুলো ফুটিয়ে জল ফেলে দিতে হবে। একটু আলাদা একটু কাঠবাহার থাকে এই খোসাতে, তো সেই জন্য এই প্রসেসটা 2-3 বার করে নেওয়াটা জরুরি, তাহলে বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে। তো দেখুন আমি এই আবারও একবার ধুয়ে নিচ্ছি। এইভাবে 2-3 বার করা হয়ে গিয়েছে আমার, তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার এই চিনিটা মেল্ট করে নিতে হবে আর সিরার জলটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। তো দেখুন মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট এইভাবে একটু করে নিলে কিন্তু হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম, আপনারা দেখুন চিনি সিরাটা কিন্তু একেবারে অরেঞ্জের পিলের সাথে সব শুকিয়ে নিয়েছে। এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি ও এবার একটা একটা করে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু রোদে শুকানো যাবে না, ফ্যানের নিচে 2 থেকে 3 দিন রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপনাদের 2-3 দিন পরেই দেখাচ্ছি। তো দেখুন খোসাগুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এইভাবে বাচ্চাদের বাড়িতে অরেঞ্জ ক্যান্ডি বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই ভালোভাবে খেয়ে নেবেন। আর না হলে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন, কেক বানানোর সময় কাজে লাগবে। তো আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই